প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ইনশাল্লাহ সবাই ভালো আছো। কোভিড-19 কারণে আমাদের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে। তোমাদের এই পাঠদান কার্যক্রমকে অগ্রসর করায় নিতে প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় প্রধান শিক্ষকের অনুমোদন ক্রমে আমরা অনলাইন ক্লাস চালু করেছি। তোমরা এ থেকে কিছুটা হলেও পাঠ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো ইনশাল্লাহ আজকে আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে বিষয়ে পাঠদান করব। আমি মোসাম্মদ শাহানা পারভীন, সহকারী শিক্ষিকা, JDP বালিকা উচ্চ বিদ্যালয়। তো আজ আমাদের পাঠদান কার্যক্রম শুরু করছি, চলো আমরা পাঠদানে যাই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের একটি পাঠ সম্পর্কে, পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে তোমাদেরকে জানাব। ভূ অভ্যন্তরের গঠন, ভূ অভ্যন্তরের গঠন, ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে এবং এর বিভিন্ন স্তর সম্পর্কে বিশেষ কোনো কিছু জানা কঠিন। ভূমিকম্পের ভূতরঙ্গের অর্থাৎ ভূমিকম্পের তরঙ্গের গতি প্রকৃতি এবং শিলার গতি প্রকৃতির তারতম্য অনুযায়ী আমরা পৃথিবীর গঠন সম্পর্কে কিছুটা জানতে পারি। ভূতত্ত্ববিদগণ পৃথিবীর বা ভূ অভ্যন্তরের থেকে যে ভূমিকম্প উত্থিত হয়, এই ভূমিকম্প তরঙ্গের গতিবেগের প্রকৃতি নির্ণয় করে ভূ অভ্যন্তরকে তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে কেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল দেখা তো যাচ্ছে না, দুই নম্বরে দেখো গুরুমণ্ডল, তিন নম্বরে আছে হচ্ছে অশ্বমণ্ডল। তাহলে ভূ অভ্যন্তরীণ গঠন হচ্ছে তিনটি, একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং অশ্বমণ্ডল। তো চলো আজকে আমরা গুরুমণ্ডল সম্পর্কে জানি। পৃথিবীর মোট ব্যাসার্ধ 6371 কিলোমিটার। পৃথিবীর এই মোট ব্যাসার্ধ, মনে করে এটা একটা পৃথিবী, পৃথিবীর মোট ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার। তার মধ্যে 3486 কিলোমিটারের যে একটি গোলক পৃথিবীর অভ্যন্তরে অর্থাৎ কেন্দ্রে আছে, হ্যাঁ মনে করো এখান থেকে এইভাবে দেওয়া আছে, তো এই অংশ, এই গোলকটাকেই বলা হয় কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডল বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, যেমন ধরো নিকেল, লৌহ, পারদ এবং সীসা। নিকেল, লৌহ, পারদ, সীসা প্রভৃতি ভারী পদার্থ দ্বারা এই কেন্দ্রমণ্ডল গঠিত, যার কারণে হ্যাঁ কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে নাইব বলা হয়। অর্থাৎ নিকেলের Ni আর ফেরাসের Fe, সংক্ষেপে
নাইফ দেখা যাচ্ছে, তো সংক্ষেপে এটাকে নাইফ বলা হয়। তো এই কেন্দ্রমণ্ডলের ভূকম্পের তরঙ্গের প্রকৃতি নির্ণয় করে দেখা যায় যে তাপ এবং চাপে এর ভিতরের অংশটা সম্ভবত ঠিক নেই, এটা কিছুটা কঠিন এবং কিছুটা তরল। তো ভিতরের এই অংশটাকে ভূমিকম্পের তরঙ্গের দ্বারা ভূতত্ত্ববিদগণ এটাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ভিতরের অংশ আর একটা হচ্ছে বাহিরের অংশ। এটাকে এখানে তোমাদের আমি বুঝাতে, এটা এই অংশটুকু হচ্ছে ভিতরের আর এই অংশটুকু হচ্ছে বাহিরের। তো ভিতরের অংশ এর বিস্তৃতি হচ্ছে 1216 কিলোমিটার, এরপরে বাহিরের অংশ এর বিস্তৃতি হচ্ছে 2270 কিলোমিটার, এ মোট মিলে এখানে 3486 কিলোমিটার। তাহলে এটি হলো কেন্দ্রমণ্ডল। তো এই কেন্দ্রমণ্ডল পানির চাইতে 10-12 গুণ ভারী, মানে ঘন। আর এর পৃথিবীর অন্যান্য যে অঞ্চল আছে এই অঞ্চলগুলো হচ্ছে দ্বিগুণ ঘন, এই জন্য এই অঞ্চলটা কিছুটা তরল আর কিছুটা কঠিন। তাপ এবং চাপের কারণে এই অংশটা তরল। কেন্দ্রমণ্ডলের ঠিক উপরের অংশেই আছে দেখো গুরুমণ্ডল, আমি এখানে তোমাদের এইভাবে দাগ দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই অংশটুকু হচ্ছে, এই অংশটুকু হচ্ছে গুরুমণ্ডল। তো গুরুমণ্ডলের ব্যাসার্ধ হচ্ছে 2885 কিলোমিটার, মনে হয় এটা দিয়ে দেখালে ভালো হতো, 2885 কিলোমিটার। আর গুরুমণ্ডলের উপাদানগুলো হচ্ছে সিলিকন এবং ম্যাগনেশিয়াম, এছাড়া আরও অন্যান্য পদার্থ দ্বারা গঠিত। সিলিকন এবং ম্যাগনেশিয়াম বেশি থাকায় এই অংশকে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে সীমা। সিলিকনের SI SI আর ম্যাগনেশিয়ামের MA, তাহলে এটাকে সংক্ষিপ্ত আকারে বলা হয় সীমা। সীমা আর এটা হচ্ছে নাই। তো সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত। আর গুরুমণ্ডলের উপরের অংশে একটা অঞ্চল আছে, মুখটা কোথায় রাখলাম, উপরের দিকে একটা অংশ আছে যেটার মানে 2885-এর মধ্যে থেকে 1148 কিলোমিটার পর্যন্ত ব্যাসল্ট বা খনিজ উপাদান দ্বারা গঠিত। এই অঞ্চলকে ব্যাসল্ট অঞ্চলও বলা হয়। অর্থাৎ যদি প্রশ্ন আসে ব্যাসল্ট অঞ্চল কী, তাহলে তোমরা হয়তো বলতে পারবে যে এটা একটা খনিজ উপাদান যা শক্ত এবং কালো পাথরের মতো, এই অংশটা একে বলা হয় ব্যাসল্ট অঞ্চল। এই অঞ্চলের ব্যাসার্ধ হচ্ছে 1148 কিলোমিটার, এটা হচ্ছে গুরুমণ্ডল। গুরুমণ্ডলের ঠিক উপরেই আছে অশ্বমণ্ডল। হ্যাঁ দেখো এখানে 3 নম্বরে আছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডলের যে ইয়াটা আছে ব্যাসার্ধটা, এটা মূলত 64 কিলোমিটার, তবে এটা স্থানভেদে পার্থক্য আছে। আর এই অংশটুকু পার্থক্য নিয়ে নানা মতভেদও আছে, এই মতভেদে আমরা সেজন্য বলতে পারি যেটা এই অন্য অন্য অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার, কেননা আমাদের এই অশ্বমণ্ডলে রয়ে গেছে বিভিন্ন সাগর এবং মহাসাগর। সাগরের নিচে অংশটা সাধারণত এই এই ত্বকটা সাধারণত এবারে এই অংশটুকু পুরুত্ব কম, আর মহাদেশীয় অঞ্চলে এর পুরুত্ব বেশি, যার কারণে দেখো পৃথিবীর কোথাও উঁচু কোথাও নিচু। তো এইখানে
স্থান ভেদে এখানে, আর এই অশ্বমণ্ডল গঠিত বিভিন্ন শিলা দ্বারা, এই জন্য একে শিলামণ্ডল বলে অভিহিত করা হয়। তো শিলামণ্ডল বা অশ্বমণ্ডল যেটাই বলি না কেন, শিলামণ্ডল এই 64 কিলোমিটার বিস্তৃতি, কোথাও 30, কোথাও 40, কোথাও 64, তো যাই হোক, এই অশ্বমণ্ডলের ঠিক উপরেই আছে ভূত্বক, অর্থাৎ পৃথিবীর বহির আবরণ, যেটার উপরে আমরা কি করতেছি বসবাস করছি। এটা একটা পাতলা আবরণ, এটাকে ভূত্বক। আর ভূত্বকে মহাসাগরীয় অঞ্চলে দেখা যাচ্ছে যে গভীরতা কখনো বেশি থাকার কারণে এখানে 3 থেকে 40 কিলোমিটার পর্যন্ত এই ব্যাসার্ধে গঠিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অশ্বমণ্ডলে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এছাড়াও অক্সিজেন, পটাশিয়াম, সোডিয়াম ইত্যাদি ভারী পদার্থ দ্বারা এই অঞ্চলটা গঠিত, এই অশ্বমণ্ডল গঠিত। এই জন্য সিলিকন এবং অ্যালুমিনিয়াম বেশি থাকার কারণে এই অংশটির নাম হচ্ছে সিয়াল, তাহলে SIRAL, সিয়াল, এটাকে বলা হয় সিয়াল। তাহলে উপাদান হিসেবে বা এদের গঠন প্রকৃতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে বলা হয় নাইট, গুরুমণ্ডলের সংক্ষেপ সীমা বা ব্যাসল্ট অঞ্চল আছে এখানে, আর অশ্বমণ্ডলে সিয়াল বা সিলিকন এবং অ্যালুমিনিয়াম থাকার কারণে এটার নাম হচ্ছে সিয়াল। এটাই হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। পৃথিবীর বহির্বিভাগে আমরা যতটা বিশ্বব্রহ্মাণ্ডের অনেক কিছু আমরা দেখতে পাই, কিন্তু পৃথিবীর অভ্যন্তরে আজও বৈজ্ঞানিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা পৃথিবীর অভ্যন্তরকে আবিষ্কারের জন্য। তো এই চেষ্টা অব্যাহত আছে, এখনও চলছে, আগামী প্রজন্ম হয়তো আমরা এটা আমরা জানতে পারবো যে এটা আমাদের কোন স্তর বা কিভাবে আছে। তোমরা এই পাঠ্য বইয়ের 43 পাতায় আমাদের ভূ অভ্যন্তরের গঠন প্রকৃতি সম্পর্কে দেওয়া আছে, আমরা যেটা আলোচনা করেছি এই আলোচনার প্রেক্ষিতে তোমরা সেটা দেখে নিবে এবং নিয়মিত পাঠ কার্যক্রম চালিয়ে যাবে। তো আজ এই পাঠ থেকে তোমরা শিখে নিলে ভূ ত্বকের গঠন প্রণালী, আমি মুছে দিচ্ছি এখানে, ভূ অভ্যন্তরের গঠন। তো ভূ অভ্যন্তরের গঠন অনুপাতে আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিব, এখানে বাড়ির কাজে তোমরা অংশগ্রহণ করবা এবং লিখে আমাদের জানাবে, লিখতে হবে নাকি? এইটা মনে হয় একটু ই করলে হতো, অনুযায়ী দেখো ভূ অভ্যন্তরের গঠন অনুযায়ী কেন্দ্রমণ্ডল ও অশ্বমণ্ডলের বৈশিষ্ট্য আলোচনা করো। ভূ অভ্যন্তরের গঠন অনুযায়ী কেন্দ্র এবং অশ্বমণ্ডলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা তোমাদের বাড়ির কাজ, আগামী ক্লাসে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবে। তো ভূ অভ্যন্তরের গঠন প্রকৃতি সম্পর্কে তোমরা যতটুকু জানতে পেরেছ আজকের মতো, আজকে আমি যতটুকু তোমাদের বোঝাতে পেরেছি, তোমরা বই পাঠ্য বইয়ের পাতা খুলে দেখবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। আগামীতে তোমাদের আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পুষ্টিকর খাবার খাবে, সুস্থ
ভাবে জীবন যাপন করতে পারলেই আমরা রোগ প্রতিরোধ থেকে বা COVID-19 থেকে আমরা কি করতে পারবো, নিজেদেরকে রক্ষা করতে পারবো ইনশাল্লাহ। আজ বলেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।